গুড ইভিনিং, আজকে সানডে, তো আমরা একটু বেরিয়েছি আজকে আবার বিকেলবেলা, মানে এখন মোটামুটি 5টা 5টা বাজে, তো আজকে একটা দারুণ জায়গায় যাচ্ছি, চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব আর দেখি চলো কোথায় যাচ্ছি, চলো ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে। তাড়াতাড়ি বেরালে ভালো হয়তো, কিন্তু আমাদের একটু বেরাতে দেরি হয়ে গেল, সানডে একটুখানি সবাই খেয়ে দিয়ে দুপুরে একটু রেস্ট করা, তো এই সময়টাতেই বেরিয়ে পড়লাম, তো এই দেখো সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, তো চলো যাই। কাইট বিচ এখানে দুবাইতে, এই বিচটাতে মানে এমন টাইমে এসেছি আমরা, এই সময়টা মানে এখন সানসেট হওয়ার টাইম, ওই দেখো দেখা যাচ্ছে সানসেট হচ্ছে, হ্যাঁ। আর আসলে এত ভিড় আজ সানডে, মানে মারাত্মক ভিড় আর মানে খুব পার্কিংয়ের প্রবলেম, ওই জন্য আমরা এতক্ষণ পার্কিং পাচ্ছিলামই না, তাও পেলাম এখন অনেক পরে, প্রায় হাফ অ্যান আওয়ার খুঁজতে খুঁজতে পার্কিং পেলাম, তো যাই হোক এবার একটু এসছি বিচে, চলো দেখি কী কী করি, বসি একটু ঘুরি, বাচ্চারা একই সঙ্গে খেলছে দেখা যাচ্ছে। এই বিচটা খুব সুন্দর শান্তশিষ্ট, মানে এখানে জলের স্রোতটা খুব আস্তে শান্তশিষ্ট, আর মানে ওয়াটার স্পোর্টস করার জন্য পারফেক্ট একটা বিচ, তো আমরা জাস্ট এমনি আসলাম, আজ নতুন এসছি, তো ঘুরে ঘারে দেখি চলো কি দেখি। এখন বিচে জলের মধ্যে যাচ্ছে, সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, দেখতে ভালো লাগছে বেশ। জলটা ঠান্ডা, জল ঠান্ডা, বালি দেখছো পুরো সাদা, আর সব থেকে বড় কথা কত ভর্তি শামুক ঝিনুক এগুলো সমস্ত রয়েছে, মানে ভাঙা ভাঙা আস্ত। আমা বলো আমা বলো হয়নি, আমরা স্যান্ড ক্যাসেল বানানোর চেষ্টা করছি, হবে কিনা জানি না, ট্রাই করছি, ফার্স্ট ট্রাই। মেহনত চলছে অনেক, দুটো ক্যাসেল পাশাপাশি বসানোর, দেখি কি হয়।
আর এটা আগেরটার থেকে বেশি ভালো, আগেরটার থেকে বেশি ভালো হয়েছে। আর এই যেখানে একটা বাউন্ডারিও বানিয়েছি, যে পাপা বানাচ্ছে না বাউন্ডারি, এখানে কিছু বেড়ালরা শুয়ে আছে, এগুলোকে আমরা শেপে এরকমভাবে করবো। এই চলছে এখন, বাকি সানসেট হয়ে গেছে, মুন হালকা হালকা দেখা যাচ্ছে, তাও এখনো অত আগে মতন বেশি ভিড় নেই, বাট হ্যাঁ আছে। মাম্মা কিছু বলবেন? ভালো হয়নি, ছেপিও হয়েছে মনে হয়। আসলে সমুদ্রের ধারের আনন্দটাই আলাদা, সবাই এটা আমরা জানি। মানে আমরা একটা টাইমে এসে সবাই যেন আমরা মানে বাচ্চা হয়ে যাই, যেন মনে হয় না, এই কাজগুলো করতে সবারই হয়তো ইন্টারেস্টিং লাগে, তোমাদেরও হয়তো লাগে। এখানে আমরাও বেশ মজা নিয়ে ওই জন্য করছিলাম। জল ঢালারি, এটা কি কিউট। এখন সন্ধ্যে 7টা বেজে গেছে, মানে 7:03 বাজে, কিন্তু তাও না অন্ধকার হয়নি এখনো। কি নিয়েছিস হাতে ওটা? দেখি না, ছুঁড়ে ফেলে দিকে আসতে করে দেখা। ও আচ্ছা, জয় খুব মজা করছে ইয়েতে সমুদ্রের মধ্যে। এগুলো করার মজাই আলাদা বলো। ডিটেইলসে কি সুন্দর হচ্ছে, এটা কি ওয়াচ টাওয়ার? এখানে ওয়াচ টাওয়ার আছে। আরে বাহ, প্রথমে বাড়িতে বলছিল এগুলো কারা করে, বাচ্চারা করে, সবাই করে, সবাই করে, এগুলো করার মজাই আলাদা। জল এগিয়ে আসছে বাবা, আমাদের কাসেল ভাঙার পালা এবারে মনে হচ্ছে। জলের স্রোত বেড়ে গেছে, হাই টাইড আসছে এখন। বাবারে, এটা নিয়ে না ওইগুলো সব। যা খুব সুন্দর একটি বিকেল বা সন্ধ্যে আমাদের কাটলো, মানে এই যে আনন্দটা হয়তো একটা বড় মলে গিয়ে পাওয়া যায় না, সমুদ্রের ধারে আলাদাই আনন্দ। আর দুবাইতে সত্যি কথা ঘোরার মতো মল এগুলোই বেশিরভাগ রয়েছে, কিন্তু এই যে জায়গার যে আনন্দ এটা আমরা হয়তো সবাই উপভোগ করি বা বুঝি। তো যাই হোক, আজকে চলে পড়লাম ওখান থেকে বেরিয়ে, তারপরে একটি আবার আমরা ইয়েতে গেলাম, ওখানে একটুখানি এই যে যাচ্ছি রাস্তায় দেখো, আর এত সুন্দর সুন্দর মস্ক আছে না এখানে, তাই জন্য তোমাদের কাছে আমি এগুলো শেয়ার করি ছবিগুলো দেখিয়ে। তো যাচ্ছি যখন আমরা এখান থেকে, তো এই একটি হোটেলও একটা মানে বুর্জ আল আরবের পেছনেই একটি হোটেল, এটা একটা চোখে পড়লো, তাই জন্য আমি লাইটিংটা এত সুন্দর হচ্ছিলো আমি ওই জন্য শেয়ার করলাম, এই যে বুর্জ আল আরব। তারপর ওখানে পাশে একটি লেবানিজ রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা ডিনার করতে এসেছি। আর আশা করি তোমাদের ভালো লাগলো এই ব্লগটা, তো চলো আজকের মতো টাটা।
আজকের মতো এই চললাম, আশা করি তোমাদের ভালো লেগে থাকে, লেগেছে নিশ্চয়ই। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আবার খুব শিগগিরই তাড়াতাড়ি দেখা হবে, সবাই ভালো থেকো।